প্যারিস অলিম্পিকে কুস্তিতে সোনার স্বপ্ন দেখিয়েছিলেন বিনেশ ফোগাত, কিন্তু 100 গ্রাম ওজন বেশি হওয়ায় সেই স্বপ্ন অধরাই থেকে যায়। প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয় বিনেশকে। এদিকে ক্রীড়া ক্ষেত্রে সর্বোচ্চ আদালতে ঝুলে রয়েছে বিনেশের রূপোর আবেদন। এরই মধ্যে অলিম্পিকে কুস্তি বিভাগে ভারতকে সাফল্য এনে দিলেন আমান শেহরাবাদ। পুরুষদের 57 কেজির ফ্রি স্টাইল কুস্তিতে ব্রোঞ্জ জিতেছেন আমান। এই প্রথম কুস্তিতে পদক পেল ভারত। এখনো পর্যন্ত অলিম্পিকে 6টি পদক এসেছে ভারতের ঝুলিতে। আমানের প্রতিপক্ষ ছিলেন পুয়ের্তো রিকোর দারিয়ান তোই ক্রুজ। প্রথম থেকেই কুস্তির ময়দানে টান টান উত্তেজনা তৈরি করেছিলেন এই দুই কুস্তিগির। কখনো আমান এগিয়ে গিয়েছেন, কখনো ক্রুজ। বিপক্ষকে প্রথম থেকেই চাপে রেখেছিলেন আমান। শেষ পর্যন্ত ক্রুজকে 13-5 পয়েন্টে হারিয়ে দেন তিনি। ভারতকে এনে দেন 6ষ্ঠ পদক। অলিম্পিকে ভারত এখন ক্রমতালিকায় 65 নম্বরে রয়েছে। হরিয়ানার ছেলে আমান শেহরাবাদ কুস্তিগির হওয়ার স্বপ্ন দেখেছিলেন ছোটবেলাতেই। তার আদর্শ সুশীল কুমার। প্রথম আখড়াতেই কুস্তি করতেন তিনি। তারপর মাত্র 10 বছর বয়সে দিল্লির ছত্রশাল স্টেডিয়ামে অনুশীলন শুরু করেন আমান। যখন কুস্তিগির হওয়ার ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখতে শুরু করেছিলেন তিনি, ঠিক সেই সময় বাবা মাকে হারিয়ে ফেলেন আমান। তখন আমানের বয়স 11 বছর। বাবা মা চলে যাওয়ার পর ঠাকুরদার কাছেই মানুষ তিনি। বাবা মাকে হারিয়েছিলেন আমান ঠিকই, কিন্তু স্বপ্নকে হারাতে দেননি। শুরু হয় তার কঠিন লড়াই। দিনের পর দিন কঠোর অনুশীলন করেছেন। তারপর 2021 সালে শেহরাবাদ তার প্রথম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেতাব জেতেন। সেই সময় কোচ ললিত কুমারের অধীনে প্রশিক্ষণ নিতেন তিনি। আমানের ঝুলিতে রয়েছে স্বর্ণপদকও। অনূর্ধ্ব 23 বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসেবে সোনা জিতেছিলেন তিনি। 2022 এশিয়ান গেমসেও আসে সাফল্য। 57 কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন আমান। এছাড়া 2023 সালে আস্তানায় এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জেতেন আমান। এরপর 2024 সালে জাগ্রেব ওপেন কুস্তি প্রতিযোগিতায় পুরুষদের 57 কেজি ইভেন্টে স্বর্ণপদক জেতার রেকর্ড রয়েছে তার।